আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। যাক, তোমাদের 17তম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। 17তম অ্যাসাইনমেন্টটি হচ্ছে একটা হচ্ছে আইসিটি আর একটা হচ্ছে বাংলা বিষয় নিয়ে। আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের বাংলা। তোমরা পর্দাতেই দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ষষ্ঠ শ্রেণী, এখানে দেখো লেখা আছে বিষয় বাংলায়। তোমাদের অ্যাসাইনমেন্ট আছে, এটা পঞ্চমতম অ্যাসাইনমেন্ট, এই যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট, এর আগে চারটে অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, এটা পঞ্চমতম অ্যাসাইনমেন্ট। আর এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় নিয়ে। বাংলা বিষয় হচ্ছে যে কবিতা বিষয়, এটা হচ্ছে গদ্য আর পদ্য। তবে গদ্য তোমাদের পদ্যটি হচ্ছে কবিতা বিষয় নিয়ে, যেটা হচ্ছে মানুষ জাতি, সেটা হচ্ছে মানুষ জাতি নিয়ে একটা তোমাদের যে শিরোনামটা এটা তোমরা লিখবে মানুষ জাতি। যাক, পাঠ্য বইয়ের এই যে তোমাদের মানুষ জাতি কবিতাটি পড়তে হবে, পাঠ্য বই বইটা আছে, বইটা থেকে তোমরা কালে পড়বা। আর অ্যাসাইনমেন্টের নির্ধারিত একটা বিষয় সেটা হচ্ছে মানুষ জাতির কবিতায় বিষয়বস্তুর আলোকে মানুষ ভেদাভেদ দূরীকরণ তোমার অভিব্যক্ত করো। তার মানে মানুষ জাতি, পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে, মানুষের মানুষের যে ভেদাভেদ রয়েছে দূরীকরণের জন্য, দূরীকরণ বলতেছে তা থেকে পরিত্যাগ করার জন্য বা ত্যাগ করানোর জন্য তোমার কী কী অভিব্যক্ত সেটা তোমাকে খাতায় লিখে পূরণ করতে বলছে। মানুষ জাতি কবিতাটা তোমরা একটু পড়বা, এখানে পাঠ পরিস্থিতি আছে, পরিস্থিতিটা ভালো মতো পড়লে তোমরা কী পাবে এইটা থেকে একটু ভালোভাবে জানতে পারবে। আর বিষয়বস্তুটা হচ্ছে কি তোমাদের মানে মানুষের আর মানুষের মধ্যে যে ভেদাভেদটা সেটা দূরীকরণের তোমার মাত্রটা তুমি, এইটাই মূল মানে কাজ তোমার। তো ঠিক আছে, যে এরপরে আমরা নির্দেশনা যাই, তোমার পাঠ্যবইয়ে মানুষ ও জাতি কবিতা ও বিষয়বস্তু পড়বে, নৈতিক শিক্ষা ও মানব কল্যাণে সম্বলিত বিভিন্ন ধরনের গল্প কবিতা উপন্যাস পড়বে এবং প্রয়োজনে ইন্টারনেটের সাহায্য নেবে। তার মানে তুমি এই বিষয়গুলো লিখতে গেলে তোমার এইগুলো বিষয়ে সাহায্য নিয়ে কী করতে হবে। যাক, আমাদের যে মূল্যায়ন করা হয়েছে যে সেটা এখানে যে বিষয়বস্তু সঠিকভাবে ও ধারাবাহিকভাবে তথ্য ধারণা ও ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ থাকতে হবে, লেখার লক্ষণীয় মাত্রার নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে অতি উত্তম। তার মানে এইগুলোগুলো থাকলে তোমার অতি উত্তম নাম্বারগুলোও তুমি পাবা, এইগুলো আমাদের মধ্যে ক্রিয়েটিভতা। যাক, আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাবো এখন। অ্যাসাইনমেন্টটি হচ্ছে মানুষের মধ্যে যে ভেদাভেদ দূরীকরণ সেটা সম্পর্কে আমরা অভিব্যক্ত করি, তোমরা ওটা খুব ভালোভাবে মানে দেখবা, পয়েন্ট হিসেবে সুন্দর করে লিখছি, ওটা দেখে সুন্দর মতো অ্যাসাইনমেন্টটা করলে তোমরা ফুল নাম্বার পাবা ইনশাল্লাহ। শিরোনাম মানুষ জাতি, এটা হচ্ছে 17তম সপ্তাহের জন্য তোমাদের ষষ্ঠ শ্রেণী, দেখতে পারছো এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর 17 সপ্তাহের জন্য মানুষ জাতি। দেখো আমি কী লিখছি, তোমরা একটু লিখলে বুঝতে পারবে। বিশ্বের ভূমিকা, বিশ্বের প্রতিটি সৃষ্টির একক ও অন্য সৌন্দর্যের মহিমান্বিত, প্রতিটি সৃষ্টি স্বাধীনভাবে সশস সৌন্দর্য বিলিয়ে দিয়ে ধন্য হয়েছে এবং বিশ্বের সব বিশ্বের সেবা করে চলছে। মানুষ তার মধ্যে আরও বেশি একক ও অনন্য। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানুষের সংখ্যা কোটি কোটি, কিন্তু একজন মানুষ অন্য একজন মানুষের মতো নয়, এরা একে অন্য থেকে সম্পূর্ণ আলাদা। একটি মানুষ অন্য অন্য বৈশিষ্ট্য যেটি তাকে দান করে আলাদা গৌরব ও মর্যাদা। ও একক ও অন্য অন্য বৈশিষ্ট্য নিয়ে মানুষ যদি বুদ্ধি লাভ করতে পারে তাহলেই মানুষ হয়ে ওঠে স্বাধীন। মানুষ তার অন্য অন্য বৈশিষ্ট্য ও স্বাধীনতার কারণে নিজেকে আবিষ্কার করতে চায় বা নিজেকে সে আরও গভীরভাবে জানতে চায়। নিজেকে জানার জন্য নিজেকে জানার মধ্যে যে নিজের শক্তি সীমাবদ্ধতা ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আরও বেশি জানতে পারে। তার মানে নিজেকে জানার জন্য যে শক্তি প্রতিক্রিয়া সীমাবদ্ধতা সে সম্পর্কে সে আরও বেশি জানতে পারে। এতে সে তার নিজের জীবন ও অর্থপূর্ণ জীবনযাপনে করতে পারে এবং অন্যের সাথেও তার সুসম্পর্ক বজায় থাকে। এভাবেই মানুষ পরিপূর্ণ আলাদা আত্মদান করে তার মানব জীবনের সার্থক করে তোলে। এটা ছিল আছে আমাদের ভূমিকা। এখন আসো মানুষ জাতি সম্পর্কে আমরা যে কবিতাটা ছিল সে সম্পর্কে দেখো। মানুষ জাতি কবিতায় বিষয়বস্তুর আলোকে সমাজে মানুষের সৃষ্ট ভেদাভেদ দূরীকরণে আমাদের মতামত নিম্ন ব্যক্ত করা
হলো। দেখো কী ছিল, এক আছে দেখো শারীরিক গঠন ও আকৃতিগত পার্থক্য, একটা ছিল হচ্ছে শারীরিক গঠন। পৃথিবীতে একটি বিস্ময়কর বিষয় হলো মানুষের কেউ মধ্যে কেউ কারোর মতো নয়, একই গর্ভে থেকে জন্ম নেওয়া এমনকি চমজ ভাই বোন হলেও একজন আরেকজন থেকে কি আরেকজনের মতো নয়, বা দেখতে একজনের থেকে আরেকজনের মধ্যে আলাদা, দেখতে প্রায় একই রকম হলেও কিংবা উচ্চতায় মিল থাকলেও কোনো না কোনো দিক থেকে কিছুটা ভিন্নতা দেখা যায়। এই হচ্ছে আমাদের শারীরিক কি গঠন। এবারে দেখো আত্মপরিচয়, এটাতে আমরা দেখি আত্মপরিচয় সম্পর্কে একটু দেখলে বুঝতে পারবো যে আত্মপরিচয়, প্রত্যেক মানুষ তার নিজস্ব আত্মপরিচয় রয়েছে, তার নিজের নাম, ঠিকানা, পেশা, পিতামাতা, আত্মীয় স্বজন ও বংশ পরিচয় রয়েছে। তাহলে কী বলছে যে প্রত্যেক মানুষের একটা নিজস্ব পরিচয় রয়েছে, তার নাম, ঠিকানা রয়েছে, পেশা রয়েছে, বাবা মা রয়েছে, পিতামাতা, সব বংশ পরিচয় রয়েছে। অনেক সময় একই বিদ্যালয়ে দুইজন শিক্ষার্থীর দরকার আছে নাম, একই সময় বিদ্যালয়ে একই বিদ্যালয়ের নাম হলেও তাদের কেবল রোল নাম্বার দিয়ে আলাদাভাবে চিহ্নিত করা হয়, অর্থাৎ আত্মপরিচয়ের মাধ্যমে মানুষ কোনো না কোনোভাবেই তার অস্তিত্ব প্রকাশ করে থাকে। এই গেল আমাদের কি এই আত্মপরিচয়। এবারে দেখো ভিন্ন ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের দিক থেকেও মানুষের মৌলিক পার্থক্য রয়েছে। মনোবিজ্ঞানীগণ মানুষের কতকগুলো মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণী বিভাগ করলেও সত্যিকারে যত মানুষ আছে তত রকম ব্যক্তিত্বও আছে। স্বভাব গুণে মানুষের কিছুটা মিল থাকলেও মূলত একজন মানুষ আরেকজন মানুষ থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। তারপরে দেখো আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত পছন্দ অপছন্দ ও রুচিবোধ। দেখো মানুষের পছন্দ অপছন্দ ও রুচিবোধের মধ্যে ও ভিন্নতা রয়েছে, তার এ কারণেই মানুষ আর এক মানুষ থেকেও আলাদা। ভিন্ন ভিন্ন মানুষের পছন্দ থাকতেই পারে, এই জন্য মানুষ একজনের থেকে আলাদা, এ কারণেই মানুষ আর এক মানুষ থেকে আলাদা। নানা বিষয়ে এই ভিন্নতা লক্ষ্য করা যায়, যেমন পোশাক পরিচ্ছদ, খাদ্য, জীবনসঙ্গী, বন্ধু নির্বাচন, পরিবেশের রং ইত্যাদি থেকে এইসবের কারণে মানুষের পছন্দ অপছন্দ থাকতে পারে। এটা হলো হচ্ছে আমাদের ব্যক্তি পছন্দ আর অপছন্দের নির্ভর। এরপরে আমরা আসি সম্পর্ক রক্ষার জন্য একটা পয়েন্ট আছে, সম্পর্ক রক্ষার উপায়, কীভাবে আমরা সম্পর্ক রক্ষা করবো। দেখো সৃষ্টিকর্তা নিজেই সব পরস্পরের সঙ্গে সম্পর্কিত করেন তা মনে রেখে মন খোলা রাখা, তার মানে সৃষ্টিকর্তার সম্পর্ককে কী করেন জোড়া লাগান, আবার সেইগুলো আমাদের মনে রাখতে হবে। দুই নম্বরটা হচ্ছে সমাজকে ধর্মীয় বিষয় মনে করে রাখা, সমাজের ধর্মীয় বিষয়ে মনে রাখা এবং ধর্মীয় বিষয়ে মনে প্রাণে উপলব্ধি করা। তিন নম্বরটা হচ্ছে যে সমাজের মানুষকে সহযোগিতা করা, সমাজের মানুষকে কী করতে হবে, সহযোগিতা করতে হবে, সব মানুষকে সহযোগিতা করতে হবে এবং তাদের প্রতি সহমর্মিতার মনোভাব প্রকাশ করা, সমাজের সব প্রকার মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা প্রকাশ করা এবং তাদের প্রতি সহনশীল হওয়া। তার মানে সমাজে যত প্রকার মানুষ আছে তাদের প্রতি কী করতে হবে, তোমাকে সম্মান প্রদর্শন করতে হবে, সহনশীল হতে হবে, প্রয়োজনে ত্যাগ স্বীকার করা। যে পাঁচ নম্বরটা হচ্ছে দেখো ত্যাগ স্বীকার করার মনোভাব থাকতে হবে, পাঁচ নম্বরটা হচ্ছে ত্যাগ স্বীকার করতে হবে, ছয় নম্বরটা হচ্ছে সম্পর্ক রক্ষার জন্য পরস্পরের প্রতি সহনশীল থাকা, মানে সম্পর্ক রক্ষার জন্য অবশ্যই তোমাকে সহনশীল থাকতে হবে, সাত নম্বরটা হচ্ছে কোনো কারণে সম্পর্ক নষ্ট হলে ক্ষমা বা পুনর্মিলনের মাধ্যমে তা পুনর্স্থাপন করা। তার মানে তোমার সাথে যদি কেউ খারাপ সম্পর্ক মানে খারাপ ব্যবহার করে তাকে তুমি ক্ষমা করবে, আর যদি অন্য কারোর সাথে করে তাহলে দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। নয় নম্বরটা হচ্ছে দেখো সম্পর্ককে জীবনের একটি মূল্যবোধ বলে মনে করা, সম্পর্ককে অবশ্যই জীবনের একটা মূল্যবোধ বলে মনে করতে হবে। তারপরে বলা যায় আট নম্বরটা হচ্ছে সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় বিষয় হলো নিজের ও অন্যর স্বাধীনতা স্বীকার করা, এটা হচ্ছে আট নম্বর। সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় বিষয় হলো হচ্ছে নিজের ও অন্য স্বাধীনতা স্বীকার করা। আর দশ নম্বরটা হচ্ছে সমাজের সুবিচার ও সাম্য প্রতিষ্ঠাতা করে সম্পর্ক রক্ষা করা, এটা ছিল আছে আমাদের কাছে কত নম্বর, দশ নম্বর। এই দশটা পয়েন্ট সম্পর্ক রক্ষার জন্য আমরা সুন্দরভাবে দিলে আমরা ফুল নম্বর। দেখো লাস্টে কী বলতেছে, পরিশেষে বলা যায় যে উপরুক্ত উপায়ে আমরা আমাদের সমাজ থেকে ঝগড়া বিবাদ দূর করে সমাজকে সুন্দর ও বসবাসের যোগ্য উপযোগী করে তুলতে পারি। এই ছিল তোমাদের আমাদের ষষ্ঠ শ্রেণীর
বাংলা অ্যাসাইনমেন্ট। তোমরা এই সুন্দর করে এই পয়েন্টগুলো লিখবা, লিখে সুন্দর মতো হাতের লেখাগুলো সুন্দর করবা, বানানগুলো সঠিকভাবে দেখবা, তাহলে তোমরা অ্যাসাইনমেন্টের ফুল নাম্বার পাবো আশা করি আল্লাহর রহমতে। তা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পুশ করবেন, কারণ নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তা ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।